গতকাল বিসিএস এর একটা বৃহত্তম একটা পরীক্ষা হয়ে গেছে, অনুষ্ঠিত হয়েছে, এবং এই গুচ্ছ পদ্ধতির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 24টি বিশ্ববিদ্যালয় 22টি কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে, তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যতম, যে এখানে আজকে আমাদের টোটাল পরীক্ষার্থী হচ্ছে 53,815 জন এবং 6টি কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পরীক্ষা দিচ্ছে। সর্বোচ্চ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, সেখানে প্রায় 25,296 জন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছে 12,579 জন, এবং আমাদের বাকি 4টি কলেজে আমাদের বাকি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এই তাপদাহের জন্য আমরা এটাকে বিবেচনায় রেখে আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি। আমরা বাহাদুর শাহ পার্কে অভিভাবকদের বসার ব্যবস্থা করেছি, সুপেয় পানি সরবরাহ করেছি, প্রত্যেকটি বিভাগে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কক্ষে, শ্রেণীকক্ষে, সেখানেও পানির ব্যবস্থা আছে, এবং আমাদের এখান থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2টি মেডিকেল টিম কাজ করছে, একটি সিভিল সার্জনের অফিস থেকে এবং আরেকটি আমাদের নিজস্ব টিম কাজ করছে, নার্স আছেন, আমাদের অ্যাম্বুলেন্স রেডি রাখা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অন্যান্য কলেজ এবং আমি পরিদর্শন করে আসলাম, আর সব কিছুই সুস্থ মতে চলছে। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং আমরা জানি যে গুচ্ছ পদ্ধতি বা যেগুলো নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা, আমি কেবলমাত্র বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে রাজি, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেগুলো একেবারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছে, সেটা পুলিশ প্রহরা এবং প্রক্টোরিয়াল বডি সার্বক্ষণিক তারা দেখাশোনা করেছেন, এবং আজকে আমার সামনে, আমরা সকল ডিনের সামনে, মহোদয়দের সামনে, ট্রেজারার, রেজিস্ট্রার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমরা প্রশ্নপত্র দিয়েছি। এবং এটার জন্য কিন্তু আপনারা জানেন যে আমাদের আইটি সেল কাজ করছে, এবং প্রত্যেকটি বক্সের সাথে আমাদের ট্র্যাকার থাকে, পুলিশ প্রহরা আসে, এবং এবার যে গুচ্ছ পদ্ধতি পরীক্ষা হচ্ছে সেটা নেতৃত্ব দিচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখান থেকে সব কিছুই সে নিরাপত্তাকে রক্ষা করেই বিবেচনায় নিয়েই প্রশ্নপত্র এসছে, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে। না, ট্রাফিকের সাথে বেশ কয়েকবার মিটিং হয়েছে, এবং আমাদের লোকাল যারা স্থানীয় যারা পুলিশ প্রশাসন আছেন তারাও সার্বক্ষণিক সেটা নজরদারিতে রেখেছে। পরীক্ষাটা কিন্তু শুরু হয়েছে দুপুর 12টায়, এবং আমরা দেখছি যে অধিকাংশ শিক্ষার্থী, পরীক্ষার্থী যারা, তারা চলে এসছে। সে তো আমার মনে হয় না যে যতটুকু যানজটের সৃষ্টি হয়েছিল সেটা নিশ্চয়ই প্রক্টোরিয়াল বডি এবং আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা দেখাশোনা করছে। সেটা আমাদের গুচ্ছ পদ্ধতি পরীক্ষাতে যারা আমরা আছি, আহ্বায়ক এবং যারা তাদের সাথে সহযোগিতা করছেন, সেখানে প্রতি বছরই যেটা সিদ্ধান্ত থাকে সেটা সেই মাফিকই কাজ হচ্ছে। সেটা তো আমি একজন অ্যাসোসিয়েট, সেটা আমাদের, আমার মনে হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।